প্রকৃতির এত সুন্দর রঙের সঙ্গে অন্য কিছুর আর তুলনা হয় না। পিটুনিয়া গাছের ফুল দেখি আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তার সাথে রয়েছে পাখির ডাক। পিটুনিয়া গাছটা পুরো ভরে গেছে, দেখো ডাল নিচে অব্দি নেমে গেছে। তাই তোমাদের সঙ্গে ফুল দেখে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এই দিকে পিঙ্ক কালারের পিটুনিয়াটা ভালো হয়েছে, আর রেড হোয়াইটটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। ঘুম থেকে উঠে আগে চিন্তা যে ফুলগুলো কেমন আছে, ঠিক আছে, বড় হলো, আরও ঝাঁকড়া হলো কি না, এই ঘরের ফুলগুলো দেখাই চলো। এই ঘরে এই জায়গাটা পুরো পর্দা দিয়ে রাখি সবসময়, জানো তো, মানে মশা হয় এত, তার জন্য এই ঘরের দুটো কালারের মধ্যে একটা কালার আমার খুব প্রিয়। ওই ঘরে তো পিঙ্ক কালার রয়েছেই, আর এই ঘরে হচ্ছে পার্পেলের সঙ্গে হোয়াইট কালার। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ওই দেখো, দাঁড়াও এটা দিয়ে বার করি গিলের থেকে বাইরে ফোনটা করে, এই দেখো পার্পেলের সঙ্গে আর হোয়াইট কালার, এই দেখো ব্লু ব্লু লাগছে, কিন্তু এটা ব্লু না, কিন্তু পার্পেল, জানো তো, একটু দূরে গেলে লাইটে বুঝতে পারবে এই যে, তার সাথে হোয়াইট। আর ওই দিকে আরও হয়ে রয়েছে ওই জিনিসের দিকে। তো এই গাছটা অনেক দিন পর ফুলটা হলো, শান্তি। আর এইটা তো পিঙ্ক আর হোয়াইট, এই দেখো এটা হয়েছে, অনেকগুলোই প্রায় হয়েছে, ওই দিকে হয়ে রয়েছে ফুলগুলো দেখাচ্ছি, এই দেখো ওই দিকে হয়ে রয়েছে ফুল। বলেই ফোনটা এইভাবে মানে বার করে তোমাদের দেখালাম, অন্য কিছু হলে জানি না দেখাতে পারতাম কিনা সেইভাবে, শুধুমাত্র ফুল বলেই মানে এত ভালো লাগে ফুল। আর ঘুম থেকে উঠেই না আগে মানে চেষ্টা করি যে ওদের দেখার, মানে খুব ভালো লাগে। আর এত সুন্দর কালারের পিটুনিয়াগুলো হয়েছে, মানে যা যেই গাছগুলো দিয়েছিল সবকটাই ভালো হয়েছে। আর শক্ত করে ধরে ফোনটাকে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর আমিও যখন বসে থাকি অবসর টাইমে ওখানে ব্যালকানিতে, একদম মানে যখন একটু টাইম পাই, ফুলের মুখগুলো না অন্যদিকে হয়ে রয়েছে, তো যেদিকে রোদ পায় ওইদিকে ঘুরে ঘুরে ওইদিকে হয় ফুলগুলো। তো আস্তে করে একটু ঘুরিয়ে একটু দেখি, তারপর আবার আদর করে ছেড়ে দিই, খুব ভালো লাগে। এত সুন্দর মানে সবথেকে কথা প্রকৃতির কি রং, মানে এত সুন্দর, এক একটা ফুলের কালার এক এক রকম, কোনোটা হোয়াইটগুলো মাঝখান দিয়ে বড়, চারিদিকটা পিঙ্ক, কোনোটা পুরোটা পার্পল, একটুকুনি করে হোয়াইট, কি ভালো লাগে দেখতে। তো ক্যামেরা তোমাদের একটুখানি দেখালাম, পার্পেলটা একটু ব্লু ব্লু আসছিলো কেন জানি না, আসে অনেক সময় ভিডিওতে একটু কালার চেঞ্জ আসে, খুব ভালো লাগছিলো। তো যাবো, এবার যাবো রান্নার দিকে। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম সেরে ফুল দেখে ভিডিওটা শুরু করলাম। একটু কাজ সেরে তারপর ভিডিওটা অন করলে কী হয়, একটু তাড়াতাড়ি হয়, নাহলে প্রচুর দেরি হয়ে যায় ফ্রেন্ডস। তাই জন্য একটু সেরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসি। তো যারা দেখছো ফুল দিয়ে দেখানো শুরু করলাম, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর যারা লাইক দাওনি, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। যারা এখনও মতো নতুন বন্ধু হও নি, সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে আমাদের সব রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর নোটিফিকেশান যাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও, আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে ডেইলি রুটিন দেখাবো তোমাদের, সকাল থেকে রাত পর্যন্ত কী কী করছি। একদম সকালে উঠে আগে তো ফুল দেখলাম, এবার রান্না করব, তারপরে কি কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে দেখো, আশা করছি ভালো লাগবে, কমেন্টসে জানিয়ে যেও কেমন লাগলো আর শেয়ার করে দিও। তো একটু কথা বলেই তারপরে রান্না করে যাচ্ছি, চলো দেখাবো যে কী রান্না করছি। আর সৃষ্টিকে যদি দেখাতে চাই তাহলে দেখো সৃষ্টি কী করে ঘুরছে সকালে উঠে। আগের দিন তো দেখালাম সকালবেলা উঠে একটা সুন্দর কানের দুল পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এদিকে গাছ দেখাচ্ছি, ও কী করছে দেখবে, তারা একটু দেখিয়ে দিই তারপর রান্না করি। আয় 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 দেখা 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 দেখা, এই যে কালকে এই চুলটা বেঁধে দিয়েছিলাম, সেটা এই যে গাডার খোলা কালকে রাতে বেঁধে দিয়েছিলাম। আরে এই যে শাড়ি পরেছে, শাড়ি সকালবেলা উঠে শাড়ি পরে, সরস্বতী পুজো থেকে শাড়ি পাঠ চলছে, কদিন পর পরই খালি শাড়ি পরছে একটা করে বার করে। হ্যাঁ নিজে পরছে, ঠিক করে পরতে পারছে না, খালি আঁচলটাই সুন্দর করে নিতে পারছে, তো ওই শাড়ি পরে ঘুরছে। আমি এবার যাবো ওর রান্না করতে, চলো কী রান্না করছি দেখাবো। দেখো এইদিকে বেগুন ভাজবো, আর ডাল হচ্ছে, ডালটা না ফোড়ন দিয়ে বসিয়েছি আজকে, এখনও হলুদ দিইনি, আর ডালের মধ্যে অনেক কিছু সেদ্ধ করতে দিয়েছি, একেবারে সেদ্ধ হয়ে যাবে, দাঁড়াও খুলে দেখাই তোমাদের। এই যে ডাল একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, নিরামিষ দিনে তাই মুগ ডাল,
আর এই যে পেঁপে দিয়েছি, শিম দিয়েছি, আর আলু দিয়েছি, এরকম করে আলুটা মাখবো। ডালটা ফোড়ন দেওয়ার সময় শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, আর তেলটাও রেখে দিয়েছিলাম আলু মাখার জন্য। তো ডালে এখন হলুদ দেওয়া হয়নি, হলুদটাই দেবো। এই দেখো, এই যে শুকনো লঙ্কার তেল তুলে রেখেছি আলুটা মাখবো বলে, আর একটা গন্ধরাস লেবু বার করে রেখেছি ফ্রিজ থেকে, ডাল দিয়ে খাবো, দারুণ লাগে। আর এখানে বেগুন বেগুন ভাজার জন্য সব রেডি। দেখো, নুন, হলুদ আর একটু চিনি দিয়ে রেখেছি। বেগুন ভাজাতে একটু মিষ্টি দিলে না খেতেও ভালো লাগে, আর তেলও কম লাগে, নরম হয় বেগুনটা। তো দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম, বেগুন ভাজা বলে তেল গরম হয়ে গেছে। তো বেগুনগুলো একটু বড় বড় করে কাটা, যেহেতু সাইজটা বড় ছিল বেগুনে, তাই ভালো একটু তেলটা বেশিই দিই, কারণ বেগুন একটু তেল টানে। তো তেলটা গরম হোক, ততক্ষণ আমি হাই ফ্লেম করে দিই, ততক্ষণ আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করি আর একটু কাঁচা লঙ্কা অ্যাড করবো ডালের মধ্যে। কাঁচা লঙ্কা চিরে দেবো দু তিনটে, ভালোও লাগে খেতে। আর ঝাল তো সেরকম একটা করছি না ডালটা, তো কেউ চাইলে একটু টিপে খেতে পারবে ঝাল ঝাল। হলুদটা মিক্স করে দিলাম, আর এই ডালটা পুরো সেদ্ধ হতে হতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো লঙ্কাগুলো চেরা হয়ে গেছে, একটু ঢাকনা সরিয়ে সাইড দিয়ে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, ওই জন্য আমি ঢাকা দিয়ে করি। আর দেখো, হলুদ দিতে, ডালে আর লঙ্কা দিতে এতে তেল গরম হয়ে গেছে, হাই ফ্লেম করে দিয়েছিলাম বলে। তো এবার বেগুনগুলো দিয়ে দিই। তো দেখো, ডাল পুরো হয়ে গেছে, এই যে একটু ঘন ঘনই রাখছি। এবার উপর থেকে একটু মিষ্টি ছড়িয়ে দিয়েছি, মুগ ডাল একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর এই দেখো, ধনে পাতাটা একটু কেটে নিয়েছি কুচি করে, এসে করে ধনে পাতা একদম ভালো করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর এইদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। তো দেখো, সব বেগুন ভাজাগুলো ভেজে তুলে নিয়েছি, সাথে একটা লঙ্কা নিয়েছি, নুন নিয়েছি, এবার খেতে বসবো। আর এই দিকে আলুটা তুলে নিয়েছি, শুকনো লঙ্কা তেল আর শুকনো লঙ্কাটা একটুকুনি এই যে স্ম্যাশ করে নিয়েছি, এবার মাখবো। আর এই দিকে ডালও হয়ে গেছে, বেশি ঘন বেশি পাতলা করিনি, এই যে দেখো এরকম রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর ডালের মধ্যে একটু ধনে পাতা অ্যাড করেছি, ধনে পাতা ছিল তাতে ভাবলাম ধনে পাতা দিয়ে মুগ ডালটা খেতে ভালো লাগবে, আর একটু মিষ্টিও অ্যাড করেছি। আর এইদিকে তেল বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা তুলে ওই তেলের মধ্যেই পাঁপড় ভেজে নেবো। তো ডালের সঙ্গে পাঁপড় ভাজা খেতে দারুণ লাগে, আর এই পাঁপড়টা বেশ ভালো, খুব মানে গোল আর একদম ছোটো, তো খেতে ভালো লাগে, বেশ অন্যরকম পাঁপড়টা। তো ভেজে নিই কয়েকটা পাঁপড়, তারপরে খেতে বসবো। সব কটা পাঁপড় ভেজে তুলে নিয়েছি, আর এই একটা ছিল একটু উঠিয়ে রাখি তেল ঝরুক। তো গরম গরম ডাল, পাঁপড় ভাজা, এইদিকে বেগুন ভাজা, আলু মাখা, আর সাথে রয়েছে যে লেবুর লেবুটা কাটা বাকি, লেবুটা কেটে নিয়ে এবার শুধু খেতে বসবো। দারুণ যা জমে যাবে, নিরামিষে এরকম খাবার ভালো লাগে। আর ডালের সঙ্গে একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না, বেগুন ভাজা, আলু ভাজা বা পাঁপড় ভাজা। তো চলো এবার খেতে বসি, খেয়ে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে। তো নিরামিষ দিনে এগুলোই করলাম, তো এবার খেতে বসবো, সব কমপ্লিট তাড়াতাড়ি করে করলাম। আর সৃষ্টি ওই ঘরে নিজের মতন খেলছে, তখন তো দেখালাম শাড়ি পরে খেলছে। চলো একটু ওর সঙ্গে দেখা করে আসি, তারপরে নিয়ে খেতে বসবো, খেয়ে নিয়ে তারপরে আবার নয় পরে আসবে। তো চলো এখন একটু ওর সঙ্গে দেখা করি। করছে দেখি গিয়ে, কোথায় তুই? ও বাবা, এই যে বাপরে, আমি ভিডিও করছি, ওইদিকে যা, ওইদিকে কী কর, ওইদিকে কী কর, ওই শাড়ি পরে নাচ করছে, দেখি শাড়ি পরাটা কেমন হয়েছে। নিজে নিজেই করেছে, দেখো না, নিজে নিজেই পরেছে, পরে নাচ করছে, হাসে আমার। হ্যাঁ, হয়েছে সরস্বতী পূজার পর থেকে। হ্যাঁ, আমার খুব শাড়ি পরতে ভালো লাগে, সরস্বতী পূজাতে মা খুব সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিয়েছে। এখন টাইম নেই শাড়ি পরানোর, নিজে নিজে করো যেমন খুশি, পরে
ঘোরেই শাড়িটা একটু ছোট, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ফ্রেন্ডস তোমরা বলো কেমন হয়েছে, এই শাড়িটা একটু ছোট। চলো আমার ভাত নিয়ে আসি, খাবার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাবেলা ফিরে আসলাম তোমাদের সামনে। তো এখন আমি আর সৃষ্টি দুজনে মিলে বসে খেলছি, কি খেলছি তোমাদের দেখাবো, তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর অনেকগুলো জিনিস বানিয়েছি, সেই যেটা নিয়ে খেলছি সেই জিনিসটা দিয়ে দুজনে মিলে অনেকগুলো জিনিস বানিয়েছি, ও বানিয়েছে আমিও বানিয়েছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। খেলাধুলা করছিলাম আমরা দুজনে মিলে, তাদের চাদরের অবস্থা দেখো কী হয়েছে, এই দেখো কত জিনিস বানিয়েছি। এটা কি, এটা গাঁটা চুলকুলে গাঁটা রেখে দিচ্ছি, দিয়ে ক্লেগুলো পুরো এমনি ক্লেগুলো দিয়ে আগে। এই দেখো মেলা থেকে এই যে ক্লে কিনেছে, বলছে দুজনে মিলে টাইম স্পেন্ড করতে পারবো, এই একটা আছে আর একটা কালার দিয়ে, এই দুটো কালার এখনো মধ্যে ইউজ করা হয়নি। এই দেখো এইটা, এই কালারটা আর এই ব্রাউন কালারটা, ও ব্ল্যাকটা পুরোটা ইউজ করা হয়নি, এরকম প্যাকেটে করা ছিল জানো তো, সব কটা ক্লে এরকম প্যাকেটের মধ্যে করা ছিল, বার করে নিয়েছি। আর এই দেখো এই যে খালি, আর ওগুলো দিয়ে দিয়ে সব বানানো হয়েছে। এই দেখো এইটা আমি আগে একটুখানি বানিয়েছিলাম, বেড বানিয়েছি, বেড শোবে এখানে, হেলান দেবে। হ্যাঁ ওইটা দেখা দেখি সৃষ্টি আবার এই যে এখানে বানিয়েছে, তারপরে একটা ব্যাগ, এই দেখো ব্যাগ, হ্যান্ড ব্যাগ বানানো হয়েছে ক্লে দিয়ে। এ দেখো ফুলিয়ে পিঠে যেমন করে, পিঠে দুধ পুলি ওরকম করে বানিয়ে আর একটা কালার ক্লে দিয়ে এরকম করে করে দুজনে মিলে মিলে খেলছি। এই দেখো কি কিউট একটা, এটাই ব্ল্যাকটা ইউজ করেছিস না? এই দেখো আর কি কি বানানো হয়েছে, ও পিঙ্ক কালারটা আমি বানিয়েছি, আর এইটা সৃষ্টি বানিয়েছে এই ব্যাগটা, এটাও সুন্দর হয়েছে। এই দেখো টুই, আমরা এরকম খেলছি। আর খুব সুন্দর একটা জিনিস সেটা দেখাই, এই যে মুক্ত, ঝিনুক মুক্ত বানিয়েছে, এই যে এটাকে নাকি বন্ধ করে রাখবে আর এই যে খুলবে, কত মুক্ত দেখো ভর্তি। তোমাদের কারোর লাগলে বলতে পারো, প্রচুর মুক্ত পেলাম, কত বড় সাইজ দেখো এইটা, ও আবার হাসে। আর আমার আমার ঝিনুকটা এই যে আমি এইটা বানিয়েছিলাম সবার প্রথম, আমার একটা একটু বড় মুক্ত রেখেছি এরকম সুন্দর দেখতে। ওর বাবা ওর ভ্যারাইটি মুক্ত চারটে, বানানো এখনও শেষ হয়নি। ওই দেখো ওই যেই কালারগুলো দিয়ে করা হয়নি, ওই যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনও অনেক ধরনের কিছু বানাতে। তো এইভাবে দুজনে মিলে টাইম স্পেন্ড করছি। ওই যে উঠলাম, এবারে ওকে দিয়ে দিয়েছি, আর দুটো ক্লেই পড়ে রয়েছে, সব কটা দিয়ে বানানো হয়ে গেছে, ওর হাতে দিয়ে দিয়েছি, এবার বানাক। আমি এবার কিছু টিফিনের ব্যবস্থা করি, আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো। আর এখন এক্সাম হয়ে গেছে, ছুটি, রেজাল্ট বেরোনোর আগে অবধি অনেক দিন ছুটি, তো ছুটিটা কাটানোর জন্য অনেক কিছু লাগে, ক্যারাম বোর্ড আছে, লুডো আছে, তারপরে ব্যবসায়ী খেলা আছে, হ্যাঁ নেল আর্ট করে, তারপরে আরও অনেক কিছু আছে, মানে ওগুলো এমন এমন জিনিস কেনে মেলা দিয়ে, বা ওর বাবা ওরকম খুঁজে খুঁজে গিফট দেয় যাতে দুজনে মিলে বসে খেলতে পারি, টাইম স্পেন্ড করতে পারি, ও একা একা কার সঙ্গে খেলবে। আর আমরা তো আগে মাঠে বেশি খেলতাম, মানে এখন তো ওরা সুযোগই পায় না, আমরা স্কুল থেকে এসেই মানে বলছি না একটা অন্যরকম হাসি চলে আসে মুখে, ছুটে চলে যেতাম মাঠে সব বন্ধুরা মিলে, ইচিং মিচিং, হ্যাঁ ছোয়াছুই, তারপরে অনেক কিছু আছে নামগুলো এখন সব মনে পড়ছে না। হ্যাঁ লুকোচুরি তো খুব খেলতাম আমরা, তখন লুকানোর জায়গাও ছিল অনেক, এখন তো ওরা ওই সব খেলে না, ওদের যত ইনডোর গেম এই টাইপের খেলছে, তো এই খেলতে পারছে পরীক্ষা শেষ বলে এটাই অনেক, তাই না বলো? খেলতেই পায় না এখনকার বাচ্চারা, স্কুল বাড়ি পড়াশোনা, তারপরে আলাদা যে অ্যাক্টিভিটি তার ক্লাস, সেই করে করে খেলাই পায় না। তোকে দিয়ে যাচ্ছি, চলো দেখি কী টিফিন বানাই, টিফিন করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো ভাবলাম আজকে রাতে আর সন্ধ্যায় দুভারি লুচি খাবো, তো লুচি খাবো বলে দেখো ময়দা তেল একটু সাদা তেল চিনি নুন দিয়ে মাখছি, লুচির সঙ্গে একটু সাদা আলুর তরকারি করবো, রাতে তাহলে আর কোনো কিছু ঝামেলা থাকবে না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।